দাদা সব ডেলিভারি ডান হয়ে গেছে, এর মধ্যে সব হিসাব আছে। আচ্ছা, আর এই হলো লিস্ট, এই দেখুন লিস্টটা সব কমপ্লিট করে দিয়েছি, সব লিস্ট কমপ্লিট। এই নাও তোমার 200 টাকা। হ্যাঁ, এই রোজের রোজ নাকি? হ্যাঁ, আমাদের এটাই নিয়ম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, এলাম। জয়ন্তবাবু বলুন, ওষুধ পেয়ে গেছেন তো? ইয়ার কি হচ্ছে, নতুন কাকে একটা পাঠিয়েছ, সে ভুল ওষুধ দিয়ে আমার থেকে 1111 টাকা নিয়ে পালিয়েছে। আপনার কোনো ভুল হচ্ছে না তো? আমার গ্যাসের ওষুধ লাগে, সেই জায়গায় জ্বরের ওষুধ পাঠিয়ে দিয়েছো। আমি না তোমার দোকানের লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেবো, ভাল লাগবে তখন? না না, আমি দেখছি কি করা যায়। কি হলো, প্রথম দিন এসে এই ব্যবসা লাটে তুলবে নাকি? কেন দাদা, কি কি করলাম আমি? কি করলাম জানো না? জয়ন্তবাবুর বাড়িতে কি ওষুধ দেওয়া হচ্ছিল? কেন, আমি তো সব মিলিয়ে মিলিয়ে অশিক্ষিত নাকি? ওষুধের গায়ে নাম লেখা থাকে, পড়তে পারো না? এটা মুদির দোকান নয় যে চালের জায়গায় ডাল, ডালের জায়গায় চাল দিয়ে চলে আসবে। তাহলে হয়তো স্যার ওই ওই তাড়াহুড়ো করতে গিয়ে না, যতই থাকুক এটা ওষুধের দোকান, মানুষের প্রাণ নিয়ে কারবার, ভুল হলে হাজতবাস পর্যন্ত হতে পারে। না, রিস্ক আর নেওয়া যাবে না দাদা। আমি আর পরের বার থেকে, পরের বার সুযোগ পেলে তো আমি তোমাকে এক্ষুনি এই মুহূর্তে কাজ থেকে তাড়ালাম। যাও যাও, বেরিয়ে যাও। দাদা এ ভুল আর হবে না, আজকে প্রথম দিন তো তাই একটু ঘাবড়ে গেছিলাম। আমি আপনার পায়ে পড়ি দাদা, আমাকে ক্ষমা করে দিন। না যাও যাও, বেরিয়ে যাও। দাদা বের করে দেবেন না দাদা, আমি আপনার পায়ে ধরছি দাদা, প্লিজ দাদা বের করে দেবেন না দাদা, প্লিজ বেরো, আমাকে একটা সুযোগ দিন দাদা, প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ প্লিজ দাদা আমাকে ক্ষমা করে দিন। আপনি উঠুন, আপনি ওনার পায়ে ধরেছেন কেন? কি হয়েছে দাদা? কি হয়েছে, ভুল ওষুধ দিয়ে এসেছে। তুমি কে? আমি যেই হই না কেন, দেখুন উনি তো ওনার কাজটা করেছে, আর যে কাজ করে তারই তো ভুল হয়, তাই না? ও বাবা, এ তো দেখছি জ্ঞানের বন্যা। আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে ওনাকে তাড়িয়ে দেবেন না, আপনি আমার বাবার মতন, আমার বাবা মা কেউ নেই এই পৃথিবীতে। আর যদি আমি আপনার মেয়ে হতাম, আপনার কাছে এই অনুরোধটা করতাম, আপনি রাখতেন না? আমি কথা দিচ্ছি ওনার হয়ে, উনি আর এই ভুল কখনো করবেন না, শেষবারের মতন ওনাকে একটা সুযোগ দিন না, দয়া করে তাড়িয়ে দেবেন না। কিরে ঠিক? হ্যাঁ, আর ভুল হবে না, এটাই শেষ সুযোগ। কিন্তু মেয়েটা এত করে বলছে তাই, এরপরে ভুল হলে নিজেই বেরিয়ে যাবে চুপচাপ, আমার যেন আর মুখ ফুটে বলতে না হয়।